আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, ভূমি জরিপ শিখার সহজ উপায় এই শিরোনামে ধারাবাহিক 100টি পর্বের মাধ্যমে আপনাদেরকে আমি ভূমি জরিপের যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। তো আজকে ধারাবাহিক 13তম পর্ব চলছে, তার আগে 12টি পর্ব গেছে বিভিন্ন বিষয়ে। আপনারা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সিএস খতিয়ানের নমুনা নিয়ে, অর্থাৎ সিএস খতিয়ান কীভাবে বুঝবেন, সিএস খতিয়ান থেকে জমি কীভাবে বের করবেন তার বিস্তারিত বিবরণগুলো নিয়ে। তো সিএসের অনেকগুলো বিষয় আরএসের সাথে সম্পৃক্ত। তো প্রিয় দর্শক, তারপর আমি এখানে আপনাদের উপকারিতা কিছু আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদেরকে সিএস খতিয়ানের আলামতগুলো বলবো। প্রিয় দর্শক, এটা আমাদের একটি ভূমি, এই ভূমিতে স্পষ্ট আছে, আর যেটা একটা মূল খতিয়ান আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু অস্পষ্ট। তো দুটো আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। প্রথমে বলে রাখি যে এই খতিয়ানটা, যে খতিয়ানটা দেখতেছেন সিএস খতিয়ান, এই খতিয়ানটা সাধারণত লম্বালম্বী হয়, অর্থ উপরে নিচে লম্বালম্বী হয়। এইটাও দেখতেছেন এখানে একটা খতিয়ান ভূমিত আছে, বাকি বিষয়টি একই রকম, এই খতিয়ানটা লম্বালম্বী হয়। এবং এই পৃষ্ঠা ও পৃষ্ঠা উভয় ফিটে এটা লেখা থাকে, অর্থাৎ প্রথম পৃষ্ঠা উপর ভাগ জমিদারদের নাম ঠিকানা, এবং নিচের ভাগ যে জমিদারদের অধীনে প্রজা ছিল তাদের নাম ঠিকানা এখানে আছে। এখানেও দেখেন এই অংশ জমিদার এবং তাদের অংশ, এবং নিচের ভাগে সমকালীন যারা প্রজা ছিল তাদের নাম ঠিকানা এখানে নিচে আছে। এটা হচ্ছে একটি আলামত আপনাদেরকে বলছি। এবং আরেকটি আলামত যে প্রথম পৃষ্ঠায়, যে এই দেখেন প্রথম পৃষ্ঠায় উপরে একটি পরগনা শব্দ লেখা থাকে, দেখেন অনেকগুলো লেখা আছে, জেলা ঢাকা, মুজাবরুয়া, জেল নং 192, খতিয়ান নম্বর 175, থানা কেরানীগঞ্জ, পরগনা ভওয়াল, রেভিনিউ সার্ভে নং, তারপর তৌজ নং 10। অর্থাৎ পরগনা শব্দ এখানে যেটি আছে সেটাই সিএস খতিয়ানের একটি আলামত হিসাবে বিবেচনা করা হয়। তো প্রিয় দর্শক, আরেকটি আলামত হচ্ছে এখানে যে জমির রকম কলম আছে, এই দ্বিতীয় নম্বর কলমটা এখানে, এর পাশে অর্থাৎ এর সাথে সাথে উত্তর সীমানা মালিকদের নাম এখানে লেখা থাকে, দেখতে পারছেন। প্রিয় দর্শক, প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে, উপরভাগে জমিদারদের নাম এবং তাদের অংশ ষোলো আনা হিসাবে লেখা থাকে, এবং দ্বিতীয় ভাগে জমি প্রজাদের নাম এবং তাদের অংশ ষোলো আনা হিসাবে লেখা থাকে। সেটা ষোলো আনা বলতে যেটা আমরা আরএসের মধ্যে দেখাছিলাম, আরএসের মধ্যে আলোচনা করছিলাম সেই বিষয়টি, অর্থাৎ ষোলো আনা হিসেবে আনা গণ্ডা কড়া ক্রান্তি যেটি সেটি হিসেবে এখানে লেখা আছে। এখানে দেখতে পারছেন চারানা 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 এইভাবে ষোলো আনা হিসেবে এখানে উল্লেখ আছে, দেখতে পারছেন। এর নিচের ভাগে সর্বশেষ কলমে এখানে একটি শব্দ লেখা থাকে, জুত মালিক এবং রায়াত, কোন ধরনের এতে উল্লেখ থাকে। জুত মালিক বলতে আমরা সহজে যেটা বুঝি, যে এক বা একাধিক জমির জন্য যে খাজনা দেওয়া হয় তাকে জুত বলে, আর যার মাধ্যমে খাজনা দেওয়া খাজনাটি দেওয়া হয় তাকে জুত মালিক বলে। আর রায়াত বলতে যেটা আমরা প্রজা বুঝি, তো এখানে একজনের নাম লেখা আছে শাহেদ আলী, অর্থাৎ শাহেদ আলীর মাধ্যমে এখানে খাজনাটা দেওয়া হয়তো আগে। তো সেই আলামতটা এখানে খতিয়ান সিনার আলামত হিসাবে বিবেচনা করা যায়। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত আপনাদেরকে আমি আলামতগুলো বলার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই যে খতিয়ানটা আপনারা দেখতেছেন, এই খতিয়ান যেমন এখানে লেখা আছে শাহেদ আলীর চেরানা, খোকন আলীর চেরানা, ইমন আলীর চেরানা, হারিস আলীর চেরানা, মোট ষোলো আনা সম্পত্তি এখানে লেখা আছে। তো ষোলো আনা সম্পত্তি এটা আনা গণ্ডা কড়া ক্রান্তি হিসাবে লেখা আছে। এবং এই পাশে দেখতে পারছেন জমির পরিমাণ, এখানে অনেকগুলো দাগ দেখতে পারছেন অপর পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠায় 2504 নম্বর দাগ, 2533 নম্বর দাগ, 2535 নম্বর দাগ, 2562 নম্বর দাগ, প্রত্যেক দাগ বরাবর জমির পরিমাণ এখানে লেখা আছে। 2504 নম্বর দাগে কতটুকু জমি পাবে, 2533 নম্বর দাগে 65 শতক জমিন পাবে, 2535 দাগে 1 একর 37 শতক জমিন পাবে, 2562 দাগে 41 শতক জমিন পাবে। তো কোন দাগে কতটুকু জমিন পাবে এখানে লেখা আছে। এখন প্রিয় দর্শক, এখানে যে চারজনের নাম লেখা আছে, শাহেদ আলী, খোকন আলী, ইমন আলী, হারেস আলী, তো চারজনে এই
2 একর 76 থেকে কি কতটুকু জমি পাবে সেটা কিভাবে বের করব সেটা আমরা গত ভিডিওর আগের ভিডিও অর্থাৎ এই ভিডিওর একটি আগের ভিডিও আরএস খতিয়ান কিভাবে বুঝবেন সেটি বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করছি ওখান থেকে ওই বিষয়টি অবশ্যই বুঝে নেবেন এটা আরএস এবং সিএস বা যদি পিএস কোনো অংশ নির্ধারিত থাকে তো একই পদ্ধতিতে এগুলো বের করতে হয় তো প্রিয় দর্শক এখানে আর আলোচনা করতেছি না সেখান থেকে আপনারা এগুলো বিষয়গুলো দেখে নেবেন সিএস খতিয়ান কিভাবে চিনবেন এবং সিএস খতিয়ানের মধ্যে কী কী লেখা থাকে এবং যাবতীয় বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু আলোকপাত করার চেষ্টা করছি আশা করি আপনারা এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবেন তো আরেকটা কথা হচ্ছে যে সিএসের বর্তমানে অস্তিত্ব বর্তমানে নাই বা সিএসে অনেক জায়গায় এটা একবার অস্তিত্ব নাই তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।